দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি ইসরায়েলি বোমায় প্রতি ঘন্টায় আহত হচ্ছে তিন ফিলিস্তিনি শিশু এদিকে গাজায় হামলার পেছনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বাড়ানো দেশগুলোর দায়ী দর্শক এ পর্যায়ে জানবেন হামাসের সুরঙ্গ ইসরায়েলের কড়া নজর ছিল এছাড়াও রয়েছে ভারতে নদীতে ভাসছে শত শতলাশ সর্বশেষ জানতে চলেছেন ফিলিস্তিন ইস্যুতে ইমরান খানের সঙ্গে ফোন আলাপ দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সম্প্রতি করোনাভাইরাস পৃথিবীতে আল্লাহ আল্লাহতাল্লার গজব হিসেবে পাঠিয়েছেন এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব নয় আপনি কি এতে একমত তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত ইসরায়েলি বোমায় প্রতি ঘন্টায় আহত হচ্ছে তিন ফিলিস্তিনি শিশু অবরুদ্ধ গাজা উপত্যকায় আজও হামলা চালাচ্ছে ইসরায়েল টানা আট দিন ধরে দখলদারদের বর্বরচিত এই আগ্রাসনে ইতিমধ্যে অন্তত একশত বিরানব্বই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এর মধ্যে রয়েছে আটান্নটি কমলমতি শিশু আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে গাজায় চলমান ইসরায়েলি হামলায় উপত্যকা এলাকায় গত সোমবার থেকে ইসরায়েলি দখলদারের টানা বিমান হামলায় এই পর্যন্ত তিনশত ছেষট্টি শিশু সহ এক হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছেন এদিকে এ নিয়ে ফিলিস্তিনে নিযুক্ত সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জেসন লি প্রশ্ন রেখে বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় পদক্ষেপ নেয়ার আগে আর কতগুলো পরিবারকে প্রিয়জন হারাতে হবে বাড়ির ওপর বোমা বৃষ্টি শুরু হলে শিশুরা কোথায় যেতে পারে এছাড়াও তিনি বলেন গাজায় বসবাসকারী পরিবারগুলো আমাদের কর্মীরা বলেছেন তারা ভেঙে পড়ার মুহূর্তে চলে এসেছেন তাদের আশ্রয় নেয়ার জায়গা আর নেই খুব শীঘ্রই এর কোনো সমাপ্তিও দেখা যাচ্ছে না তারা যেন জাহান নামের মধ্যে বাস করছেন এছাড়াও এর আগে গত রোববার টেলিভিশনের এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন আন্তর্জাতিক বিভিন্ন মহলের আহ্বান ও যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর বোমবর্ষণ অব্যাহত রাখবে ইসরায়েল এছাড়াও তিনি বলেন ইসরায়েলি বিমান বাহিনী পূর্ণ শক্তিতে হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে আরও সময় লাগবে নেতানিয়াহুর দাবি তারা গাজার হামার শাসকদের কাছ থেকে ভারী মূল্য আদায় করে ছাড়বেন সূত্র আল জাজিরা হামাসের সুরঙ্গপথে ইসরায়েলের কড়া নজর ছিল ইসরায়েলের সঙ্গে পেরিয়ে উঠতে দু সালে গাজার বেশ কিছু এলাকা জুড়ে সুরঙ্গপথ গড়ে তোলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস সুরঙ্গপথটি তৈরি করা হয়েছিল বাণিজ্যিক শর্তে ফিলিস্তিনিরা ওই সুরঙ্গপথ ব্যবহার করত তাদের প্রতিবেশী দেশ মিশর থেকে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কারণ ইসরায়েলিরা তাদের প্রকাশ্যে ব্যবসা করার সুযোগে দিত না সেই সুরঙ্গপথ ব্যবহার করে দু ও দু সালে ইসরায়েলের উপর হামলা চালায় হামাস দুহাজার সালে হামাসের হাতে গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যায় এরপর ওই সুরঙ্গপথ বিভিন্ন সময় ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল ইসরায়েলি বাহিনী এদিকে এরপর দু সালে ইসরায়েল গাজা সীমান্তে ঠিক নিচে তিনটি আলাদা আলাদা সুরঙ্গপথ গড়ে তোলা হয় হামার ছাড়াও ফিলিস্তিনিদের আরও কিছু সংগঠন ওই সুরঙ্গপথ নিজেদের প্রয়োজনে ব্যবহার করে এমনকি ওই সুরঙ্গই ক্ষেপণাস্ত্র বোমা অস্ত্র শস্ত্র লুকিয়ে রাখা হতো পরে আরও বিস্তার লাভ করে ওই সুরঙ্গপথ এদিকে সুড়ঙ্গপথ থেকেই সংগঠনের যাবতীয় কাজকর্ম পরিচালনা করা হতো সন্ত্রাসী সংগঠনের সদস্যরাও বিপদে ওই সুরঙ্গেই আশ্রয় নিত অবশেষে চলতি বছর চোদ্দই মে রাতে এক নাগারের চারশত পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সেগুলোই ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এক হাজার বোমা এবং গোলাও ছুঁড়েছে ইসরায়েল তার তীব্রতায় গাজার রাস্তাঘাটও চৌচির হয়ে গেছে এই সূত্রটি জানিয়েছে আনন্দবাজার গাজায় হামলার পেছনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বাড়ানো দেশগুলো দায়ী ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও সহিংসতার মধ্যেই গত দেড় থেকে দুই বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল আল-মালিকি। একই সঙ্গে অবৈধ দখলদারিত্বের মধ্যেই যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারাও আজকের পরিস্থিতির জন্য অবশ্যই দায়ী বলে মন্তব্য করেছেন তিনি খবর আল জাজিরার এদিকে রোববার অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের সাতান্ন সদস্যদের এক জরুরি আভার্চুয়াল বৈঠকে বক্তৃতাকালে এই সমালোচনা করেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী এদিকে রিয়াদ আল মালিকি বলেন ফিলিস্তিনের ভূমি দখল করা ইসরায়েলির শান্তি ও সহিংসতার সমাপ্তি কখনোই চায় না তারা স্পষ্টত বর্ণবাদী এবং সহিংসতা চালিয়ে ভূমি দখলে বিশ্বাসী গোষ্ঠী ইসরায়েল কখনো তাদের অবৈধ দখলের প্রক্রিয়া থামিয়ে দেয়নি অথচ সবকিছু স্বাভাবিক করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলে আরবের অনেক দেশও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলেছে যা ইসরায়েলকে আরও আগ্রাসী এবং সন্ত্রাসী করে তুলেছে যারা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করছে তারা ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করছে বলে প্রতীয়মান হচ্ছে এছাড়াও তিনি বলেন আল্লাহর কাছে আমাদের বলা প্রয়োজন শেষ দিন পর্যন্ত আমরা প্রতিরোধ করব ইসরায়েলের দীর্ঘমেয়াদী দখলদারিত্বের মধ্যেও আমরা এগিয়ে চলছি তবে অবশ্যই ইসরায়েলের এই দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এছাড়াও রিয়াল আল রিয়াদ আল মালিকি বলেন ফিলিস্তিনের জনগণ তাদের জাগরণ স্পষ্ট করেছে তারা জানিয়ে দিয়েছে জেরুজালেম ইহুদিদের চূড়ান্ত সীমারেখা তারা ইসরায়েলকে এই সীমারেখা অতিক্রম করতে দেবে না ফিলিস্তিনিরা ইসরায়েলের ঘাতক যন্ত্রের কাছে আত্মসমর্পণ করবে না ভারতের নদীতে ভাসছে শত শতলাশ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশে হারা ভারত গত একদিনে কোভিড উনিশ এ ভারতে চার হাজারের বেশি মৃত্যু হয়েছে কয়েকদিন থেকে নদীতে শত শত লাশ ভাসতে দেখা গেছে ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী গত একদিনে ভারতে করোনায় মৃত্যু হয়েছে চার হাজার বিরানব্বই জনের একই সময়ে করোনা শনাক্ত হয়েছে দু লাখ একাশি হাজারের এদিকে যুক্তরাষ্ট্রের পর করোনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত এশিয়ার মধ্যে করোনা সবচেয়ে বিপর্যস্ত দেশ ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে দুই কোটি ঊনপঞ্চাশ লাখ মারা গেছে দুই লাখ চুয়াত্তর হাজার এদিকে বিশ্লেষকরা মনে করছেন ভারতে করোনা ভাইরাসের আসল চিত্র প্রকাশে আসছে না বলে মনে করেছেন বিশ্লেষকরা কয়েকদিন ধরে শত শত লাশ নদীতে ভাসতে দেখা যাচ্ছে গঙ্গার তীরে মাটি চাপা থেকে কয়েক হাজার লাশের সন্ধান মিলেছে হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে বেশ কয়েকদিন ধরেই উত্তর প্রদেশে গঙ্গায় বহু লাশ ভাসতে দেখা গিয়েছে এরপর গঙ্গার পাড়ে মিলেছে মাটি চাপা দেয়া কয়েক হাজার লাশ এসব লাশ করোনা আক্রান্তদের বলে মনে করা হচ্ছে প্লাস্টিকে মোড়ে এসব লাশ মাটি চাপা দেওয়া হয়েছে শুধু উত্তর প্রদেশে উন্নাওতেই মিলেছে আটশোটি কবর এখন পর্যন্ত দু হাজারের বেশি কবরের সন্ধান মিলেছে সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিস্তিন ইস্যুতে ইমরান খানের সঙ্গে মাহাতিরের ফোনালাপ ইসরায়েলের বর্বরচিত হামলা ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার ফিলিস্তিনিকে নিয়ে টেলিফোনে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মাহমুদের সঙ্গে আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ সময় ইসলামী বিশ্বের দুই শীর্ষ নেতা দখলদার ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন খবর আনাদ আল আকশাই নিরাপরাধ মুসলেদের অপর নিরশংস হামলা পূর্ব জেরুজালেম ও গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের বর্বরচিত বোমা হামলার তীব্র নিন্দা জানান ইমরান খান রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই দুই নেতা এদিকে ইহুদিবাদী ইসরায়েল রোববার সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে নারী শিশুসহ এদিন বিয়াল্লিশ বেসামরিক ফিলিস্তিনি ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলায় নিহত হয়েছেন আন্তর্জাতিক সব নিয়ম নীতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজা সিটির আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে এতে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন শিশু ও নারীরা এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন রোববারের হামলায় দশজন শিশু ও ষোলো জন নারী সহ বিয়াল্লিশ জন নিহত হয়েছেন এবং অর্ধ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন হতাহতদের বেশিরভাগই শিশু এছাড়াও ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মীরা জানিয়েছেন গাজার রিমাল আবাসিক এলাকায় ধ্বংসস্তূপের নিচে অনেক এখনো চাপা পড়ে আছেন তাদের উদ্ধারে জরুরি উদ্ধার সরঞ্জাম ও সহায়তা প্রয়োজন এছাড়াও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের রাস্তাঘাট পর্যন্ত বোমা মেরে উড়িয়ে দিয়েছে এতে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কোন ধরনের নোটিশ ছাড়াই একের পর এক আবাসিক ভবন বোমা মেরে উড়িয়ে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী উল্লেখ্য ইসরায়েলি বাহিনী জানিয়েছে রোববার তারা গাজায় নব্বইটিরও বেশি অবস্থানে হামলা করেছে তাদের দাবি তারা হামাস ও ইসলামী জিহাদের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য